আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ধীরে ধীরে দাঁত ফাঁকা এবং উঁচু হয়ে যাওয়ার সমস্যাটি কখন এবং কেন ঘটে এবং এ অবস্থায় করণীয় বিষয় তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আপনারা অনেকেই এ বিষয়ে জানতে চেয়েছেন তার জন্যই মূলত ভিডিওটি তৈরি করা আর সমস্যাটি হলো এমন যে পূর্বে দাঁতে কোনো ধরনের ফাঁকা ছিল না এবং বর্তমানে ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে সেই সঙ্গে সামনের উপরের মাড়ির দাঁত ধীরে ধীরে উঁচু হয়ে যাচ্ছে এবং দাঁতের পাশে ফাঁকা তৈরি হচ্ছে তো ভিউয়ার্স এই সমস্যাটা কেন হয় এবং এমন সমস্যা হলে আপনার করণীয় কী তা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে চলেছেন ভিওয়ার্স মূলত এ ধরনের সমস্যাটি কেন হচ্ছে সেটি প্র্যাকটিক্যালে দেখেই বলা ভালো তবে এর সম্ভাব্য যে কারণটি রয়েছে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিওয়ার্স এর অন্যতম কারণ হল নিচের মাড়ির দাঁতের কারণে কখনো কখনও উপরের মাড়ির দাঁতে এ ধরনের সমস্যা হয়ে থাকে ভিওয়ার্স যখন নিচের মাড়ির দাঁতগুলা উপরের মাড়ির দাঁতের মধ্য বরাবর অথবা দাঁতের গোড়ার দিকে প্রতিনিয়ত বাইট দেয় বা কামড় দেয় সেক্ষেত্রে উপরের মাড়ির দাঁত ধীরে ধীরে এমন ফাঁকা হয়ে যেতে পারে এবং সেই সঙ্গে উঁচু হয়ে যাওয়ার সমস্যাটি ঘটে থাকে ভিওর্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে সামনের উপরের মাড়ির যে দাঁতগুলা বেশ বাহিরের দিকে আছে এই দাঁতগুলাই ধীরে ধীরে কিন্তু এমন অবস্থায় হয়েছে তো ভিহর্স এর অন্যতম কারণ হলো এই নিচের মাড়ির দাঁতের জন্য ভিউয়ার্স এই নিচের মাড়ির যে দাঁত রয়েছে এই দাঁতের উপরি ভাগ যখন কন্টিনিউ প্রতিনিয়ত দাঁতের গোড়ায় আঘাত করবে অর্থাৎ কামড় দেওয়ার সময় যখন প্রতিনিয়ত নিচের দাঁত গিয়ে উপরের দাঁতের নিচের দিকে আঘাত করবে তখনই ধীরে ধীরে এ ধরনের সামনের দাঁত এমনটি উঁচু হয়ে যেতে পারে সেই সঙ্গে ফাঁকার তৈরি হতে পারে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এমন ছবিতে যদি এক্স রে করা হয় তাহলে ঠিক এমনটি আপনারা দেখতে পাবেন এখানে দেখুন নিচের যে দাঁতগুলো দেখা যাচ্ছে এই দাঁতগুলা কিন্তু এই উপর দাঁতের ঠিক গোড়ায় যে বেঁধে যাচ্ছে আর এমন অবস্থা যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে এই উপরের মাড়ির সামনের যে দাঁতগুলো থাকে এগুলা ধীরে ধীরে এমন ফাঁকা তৈরি হয় এবং সেই সঙ্গে দাঁত উঁচু হয়ে যেতে থাকে এখানে এই সমস্যাটাই হয়েছে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দাঁতের এক্সরে এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতেরই এক্সরে এখানে দেখানো হয়েছে ভিওয়ার্স নিচের মাড়ির দাঁতগুলা ঠিক এই বরাবর রয়েছে এবং উপরের মাড়ির গোড়া ঠিক এখানে রয়েছে তো ভিউয়ার্স যখন এই নিচের মাড়ির যে দাঁতগুলা রয়েছে আর নিচের মাড়ির দাঁতের উপরের অংশ দ্বারা যখন প্রতিনিয়ত উপরের মাড়ির দাঁতের নিচে বা গোড়ার দিকে কন্টিনিউ যদি ধাক্কা দিতে থাকে বা কামড় দিতে থাকে সেক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে যেটি যার কারণেই এ ধরনের দাঁত সামনের দিকে চলে আসে উঁচু হয়ে যায় এবং এ ধরনের ফাঁকা তৈরি হয় যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এ ধরনের সমস্যা ম্যাক্সিমাম সময় দেখা যায় যে নিচের দাঁতের কারণেই বেশিরভাগ সময়ও উপরের মাড়ির দাঁতগুলা এমনভাবে আপনার উঁচু হয়ে যেতে থাকে এবং ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা থাকে ভিওয়ার্স ইলাস্টিকের মাধ্যমে আপনারা হয়তো অনেকেই জানেন যে ইলাস্টিকের মাধ্যমে দাঁত ক্লোজ করা যায় যখন দাঁতের উপরে এভাবে ইলাস্টিক দ্বারা পেঁচিয়ে রাখা হয় বা ইলাস্টিক ব্যবহার করা হয় তখন কিন্তু ধীরে ধীরে দাঁত দাঁতের এমন ফাঁকা ক্লোজ হয়ে যায় যে প্রক্রিয়ায় এমন ফাঁকা ইলাস্টিকের মাধ্যমে ক্লোজ হয়ে যায় আর তেমনি ঠিক যখন নিচের মাড়ির দাঁত উপরের দাঁতের নিচের দিকে প্রতিনিয়ত আঘাত করতে থাকে তখনই উপরের মাড়ির দাঁত ধীরে ধীরে এমনভাবে উঁচু হয়ে যায় এবং সে সঙ্গে এমন ফাঁকা তৈরি হয় ভিওয়ার্স আশা করি বুঝে গেছেন যা বোঝাতে চেয়েছি ভিওয়ার্স এমন ফাঁকা যে দাঁতগুলো রয়েছে তো এমন ফাঁকা দাঁতের জন্য প্রাথমিকভাবে যেটি করণীয় রয়েছে তা হলো যে দাঁতগুলা নিচের দাঁতগুলো যদি অনেক বড় হয়ে থাকে দাঁতের উপরিভাগ কিছুটা পরিমাণ কাটিং করা যায় প্রতিটা দাঁতের কিছুটা অংশ কাটিং করা যায় বা কাটা যায় কেটে সাইজ করা যায় বা কেটে কমানো যায় টোভিওর্স যদি কিনা দেখা যায় যে নিচের দাঁতগুলা প্রতিনিয়ত উপরের দাঁতের গোড়ার দিকে বা নিচা নিচের দিকে কন্টিনিউ আঘাত করছে সেক্ষেত্রে যেহেতু দাঁত ধীরে ধীরে উঁচু হয়ে যায় এবং ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা ঘটে আর তার কারণেই প্রাথমিকভাবে নিচের যে দাঁতগুলা থাকবে সেই নীচের দাঁতের উপরিভাগ ভাগ কিছুটা অংশ কাটিং করে দেওয়া যায় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু দাঁত কিছুটা অংশ কেটে দেওয়া হয়েছে যাতে উপরের মাড়িতে কোনো ধরনের আঘাত করতে না পারে যখন এ ধরনের দাঁতের আঘাত উপরে পৌঁছাবে না তখন কিন্তু এ ধরনের দাঁত উঁচু হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং ফাঁকা হয়ে যাওয়ারও কোনো আশঙ্কা থাকে না তাই ভিওয়ার্স পুরোটাই প্র্যাকটিক্যালে দেখেই আসলে ট্রিটমেন্টটি করা উচিত যদি এমন হয় যে নিচের দাঁতের জন্য উপরের দাঁতগুলাই ধীরে ধীরে উঁচু হয়ে যাচ্ছে এবং ফাঁকার সমস্যা ঘটতেছে সেক্ষেত্রে নিকটস্থ ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি নিচের যে দাঁতগুলো থাকবে নিচের দাঁতের উপরের অংশটা কিছুটা পরিমাণ কাটিং করে সেখানে ফ্রি করে দিতে হবে ফ্রি করে দিলে কি হবে যখন এখানে দাঁতের অংশ কিছুটা কাটিং করে ফ্রি করে দেওয়া হবে তখন সেখানে উপরের দাঁতের আর কখনো স্পর্শ হবে না আর যখন স্পর্শ না হবে তখন কিন্তু এ ধরনের উঁচু হয়ে যাওয়ার সম্ভাবনা ঘটবে না তো ভিওর্স এটি হলো প্রাথমিক অবস্থা বা প্রাথমিক চিকিৎসা এই সমস্যার জন্য ভিওর্স এছাড়া যাদের দাঁতে অনেক বেশি এ ধরনের সমস্যা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দাঁতগুলা ঠিক উপরের দাঁতের মধ্য বরাবর আঘাত করতেছে প্রতিনিয়ত তো ভিওর্স এমন অবস্থায় কিন্তু কোনোভাবেই কোনো ঘরোয়া ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট করে বা কোনো ইলাস্টিকের মাধ্যমে ট্রিটমেন্ট করে কিন্তু এ ধরনের ফাঁকা প্রাকৃতিকভাবে বন্ধ করা সম্ভব নয় ভিওর্স যখন নিচের দাঁতগুলা এভাবে বেঁধে যাবে তখন এই দাঁতগুলা নিচু করা অসম্ভব যখন এই নিচের দাঁতের জন্য এই উপরের দাঁতগুলা ধীরে ধীরে উঁচু উঠতে থাকে এবং সেই সঙ্গে এমনটি ফাঁকাও হতে থাকে তো ভিওর্স যাদের অনেক বেশি এ ধরনের এ ধরনের দাঁত ফাঁকা হয়ে গেছে নিচের দাঁতের জন্য কারো কারো নিচের দাঁতের জন্য হয়ে থাকে কারো কারো ন্যাচারালি এমনটি হয়ে থাকে তবে এই ভিডিওতে আমি নিচের দাঁতের জন্য যে অবস্থাটি চলে আসে বা হয়ে থাকে সে সম্পর্কেই আলোচনা করছি ভিওয়ার্স তো এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত নিচের দাঁতের কারণেই এমনটি হচ্ছে নিচের দাঁত যখন প্রতিনিয়ত উপরের দাঁতের আপনার কামড় দিচ্ছে তখন ধীরে ধীরে এই উপরের দাঁতগুলা কিন্তু উপরের দিকে চলে আসছে এবং ফাঁকা তৈরি হচ্ছে তো এমন অবস্থার জন্য আপনি যখন উপর নিচের যে দাঁতগুলো থাকবে কিছুটা পরিমাণ যদি কাটিং করে দেওয়া হয় তাহলে আর উপরের দাঁতের সঙ্গে স্পর্শ পাবে না তার কারণে ধীরে ধীরে দাঁতগুলো এমনিতেই আবার নিচু হয়ে যেতে পারে বা কখনও কখনও ট্রিটমেন্ট করার প্রয়োজন হতে পারে ডাক্তারের কাছে গিয়ে ভিওয়ার্স যাদের অনেক বেশি এ ধরনের ফাঁকা হয়ে গেছে তাদের জন্য আসলে ঘরোয়াভাবে কোনো ধরনের ট্রিটমেন্ট করার মতো নাই তাদের জন্য অবশ্যই ব্রেসেস ট্রিটমেন্ট করতে হবে ব্রেসেস ট্রিটমেন্ট করে তারপরে এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা নিচু এবং এমন ফাঁকা দাঁতের চিকিৎসা খুবই পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে করা হয়ে থাকে যদিও এমন ফাঁকা দাঁতের জন্য ট্রিটমেন্টে কিছুটা সময়ের প্রয়োজন হয় তো ভিউয়ার্স এ ধরনের ফাঁকা দাঁতের জন্য ব্রেসেস ট্রিটমেন্টই সর্বোত্তম চিকিৎসা আর এছাড়া যদি দেখা যায় যে উপরে নিচের দাঁত লম্বা আছে বা কিছুটা অংশ কাটিং করলে আপনার উপরের দাঁতে স্পর্শ হবে না সেক্ষেত্রে এমনভাবে কাটিং করে নিলে কিন্তু এই সমস্যাটার থেকে আপনি মুক্তি পাবেন তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম